ফরিদপুরের ভাঙ্গায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন। ভাসমান মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজা। এছাড়াও ভাসমান পূজা মণ্ডপের সামনেই স্থাপন করা হয়েছে ভগবান বিষ্ণুদেব ও দেবী লক্ষ্মী, শেষনাগ ও ব্রহ্মদেবের প্রতিমা। এছাড়াও জমকালো লাইটিংয়ে শারদীয় দুর্গাপূজার আয়োজনকে আরো রঙিন করে তুলেছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার চণ্ডীদাস দি প্রয়াত সাংবাদিক গৌতম দাসের বাড়িতে গৌতম দাস স্মৃতি সংঘের আয়োজনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজারই মণ্ডপ তৈরি হয়েছে পানির ভিতরে ভাসমান ভাবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আসলে আমরা এই দুর্গাপুজোটা করি বিশ্ব শান্তির মঙ্গল কামনার্থে, যেটা মা প্রতি বছর আসেন জগতের সব অসুর ডেমন ধ্বংস করতে এবং জগতে শান্তি প্রতিষ্ঠা করতে। এই জন্য প্রতি বছর সবাই আমরা মানে সুন্দর শারদীয় ভাবে শরৎকালে পুজোটা করি সবাই কল্যাণ কামনার্থে। এই একটা আসলে একটা রিয়েলি একটা অ্যামেজিং একটা চিন্তা ভাবনা তারা করেছে, যেটা মানে জলের উপরে করেছে, একটা পুকুরের ছোট একটা পুকুরের উপরে এটার সিকোয়েন্সও আছে, যেখানে মানে যে নারায়ণ দেব নাভি পদ্ম কমল, মানে আমাদের বিশ্বের ইতিহাসটা মানে প্রথম যে শুরু আমাদের পৃথিবী বিশ্ব মহাবিশ্ব যে শুরু, শুরুটা ছোট্ট একটা তারা রূপ তুলে ধরছে এই এটার মাধ্যমে। এটা রিয়েলি একটা অ্যামেজিং এবং সবাই একটা অ্যাট্রাকটিভ একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, আর তো পুজো তো আছেই, সবাই তো ডাঙ্গার উপরে করে, দুর্গা ঠাকুর জলের উপরে ভাসমান। প্রথম তো সব জল ছিল, জলমগ্ন ছিল সবসময় পৃথিবীটা প্রথম থেকেই, সেই সেই শুরুলগ্নটা তারা একটা ছোট্ট পরিসরে করার চেষ্টা করেছে। দু তিন জায়গায় ঘোরার সৌভাগ্য আমার হয়েছে, প্রতি জায়গায় দেখলাম আমি আমাদের সরকারি পক্ষের যে পুলিশ প্রশাসন তারা সার্বক্ষণিক ছিল এবং ডে নাইট ওভারঅল 24 অলমোস্ট 24 আওয়ার্স তারা এখানে ছিল। তারপর আর প্রতি সময়তে পূজার পরে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য একটা শান্তি যজ্ঞ করি, যে শান্তি পৃথিবী পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য, নট অনলি কোনো ইন্ডিভিজুয়ালি কোনো রিলিজিয়াসিস্টিক কোনো ই নাই, প্রত্যেকে প্রত্যেক শান্তি শান্তির জন্য প্রত্যেক ইভেন প্রাণীর জন্য আমরা এই প্রার্থনাটা করি, যাতে সব সকল প্রাণী সুন্দরভাবে সুস্থভাবে বাঁচুক, সবাইকে নিয়ে বাঁচুক, এটাই আমাদের মেইন থিম পূজার পূজার উদ্দেশ্য। মণ্ডপে মণ্ডপে ঢাক ও কাঁসর বাজছে, ধর্মীয় সঙ্গীতও চলছে, ফুল ধূপ ও আগরের সৌরভে ছড়াচ্ছে চারিপাশ, একপাশে প্রদীপ ও মোমবাতি জ্বলছে, বাহারি আলোকসজ্জায় দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক ও গণেশের প্রতিমা উজ্জ্বল। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী পুণ্যার্থী প্রতিমার সামনে আসছেন, খালি পায়ে করজর করে দেবদেবীর প্রণাম করছেন, প্রণামের সময় অনেক দেবদেবীর কাছে মনের বাঞ্ছনা প্রকাশ করছেন, কেউ কেউ আবার দেবী মায়ের সঙ্গে ছবিও তুলতেও ভুলছেন না। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ শনিবার মহাসপ্তমী, ভক্তরা উপবাস রেখে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন। সে বড় পূজা, সবাই আনন্দ উৎসবে মেতে উঠে এই পূজাতে। আমরা মাকে আহ্বান করি, আহ্বানের মাধ্যমে মার কাছে নিবেদন করি, মা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ সুন্দর রাখে। এ বিষয়ে গৌতম দাস স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক সুব্রত দাস জানান, সবাই একভাবে শারদীয় দুর্গাপূজার আয়োজন করে থাকে, আমরা নিত্য নতুন ভাবে পূজার আয়োজন করার জন্যই ভাসমান পূজা মণ্ডপ তৈরি করেছি। প্রতি বছর আমরা ভাসমান পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করে থাকি। হিন্দু মুসলিম ধর্মীয় সম্প্রীতি ও সৌজন্যবোধ রয়েছে, এলাকার সবার সার্বিক সহযোগিতায় আমাদের পুজো সুন্দর সমৃদ্ধি হয়। সুব্রত দাস, সেক্রেটারি, সাংবাদিক গৌতম, স্মৃতি সংঘ। এটা আমাদের চিন্তা ভাবনা যে সবাই তো এইভাবে করে, যাতে একটা নিত্য নতুন ই হয়, সেই জন্য আমরা এইটা আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর। এখানে হিন্দু মুসলমান সবাই আসে, সবাই সৌজন্য বোধ করে, কোনো সমস্যা নেই। এলাকার সার্বিক সব লোকজনই আমাদের সাহায্য সহযোগিতা করে সার্বিকভাবে। হিন্দু শাস্ত্র মতে শ্বশুর বাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে এসেছেন, অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন, এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হল এক মহাশক্তির আবির্ভাব, দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুর বিনাশিনী দেবী দুর্গা। আবির্ভূত হওয়ার পর দেবী দুর্গা আসুরিক শক্তিকে বিনাশ করে ত্রিভুবনের রক্ষা করেন।